আগামী জুনে লিওনেল মেসির নেতৃত্বে চীন ও ইন্দোনেশিয়ায় দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কিন্তু সেই দলে নেই লাউতারো মার্টিনেজের মতো তারকা খেলোয়াড়। মূলত একটি বিশেষ কারণে বিশ্রাম দেওয়া হয়েছে এই ইন্টার মিলান ফরওয়ার্ডকে, এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম। বর্তমানে কোনো ইনজুরি সমস্যায় ভুগছেন না লাউতারো। স্কালোনির ঘোষিত দলে খেলবেন তার জাতীয় দলের সতীর্থ জুলিয়ান আলভারেজও। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে তার ডান হাঁটুর চিকিৎসা করাবেন এই ফরওয়ার্ড। এই হাঁটুর চোটের কারণেই কাতার বিশ্বকাপে সেরা ছন্দে ছিলেন না তিনি। বর্তমানে ব্যথানাশক ঔষধ খেয়ে কাজ চালাচ্ছেন লাউতারো। তবে পুরোপুরি সুস্থ হতে অস্ত্রোপচার করাতে হবে তাকে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষে ছুরিকাচির নিচে যাবেন তিনি, আর এই কারণেই আগামী জুনে এশিয়া সফরে থাকতে পারবেন না এই ফরওয়ার্ড। তাই তাকে বাদ দিয়েই দল ঘোষণা করেছেন স্কালোনি। তবে ইন্টার মিলানে এবার দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছেন লাউতারো। এর মধ্যেই জিতেছেন ঘরোয়া দুটি শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছে তার দল, ব্যক্তিগতভাবেও খেলছেন দারুণ। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 37 ম্যাচে 28 গোল করেছেন এলতোরো। আগামী 15 জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর ইন্দোনেশিয়ায় যাবেন মেসিরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে খেলবেন অপর প্রীতি ম্যাচটি।